নমস্কার বন্ধুরা, আমি সুমন আর আপনারা দেখছেন মাই গার্ডেন শান্তিনিকেতন। আজকে এই মরশুমে অর্থাৎ একটা ঘাস ফুল নিয়ে আমি আজকে ভিডিওটা করতে চলেছি। এটা এই কাণ্ডটা দেখে হয়তো বুঝতে পারছেন অনেকে, ঘাস অনেকে বুঝতে পারছেন না। রেইন লিলি, এই ফুলের পরিচর্যা এবং কীভাবে প্রতিস্থাপন করবেন, এখন কীভাবে মাটি তৈরি করবেন, সমস্ত বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনারা ঠিক এভাবে পরিচর্যা করবেন, তাতে দেখবেন প্রচুর পরিমাণ ফুল আসবে এবং প্রচুর গাছ ভালো হবে। সেই নিয়ে কিছু তথ্য আমি এখানে আলোচনা করব এবং আপনাদের সামনাসামনি দেখাবো কীভাবে লাগাতে হবে, কীভাবে মাটি তৈরি করতে হবে। তো রেন্ডেলি হচ্ছে খুব সৌন্দর্য ফুল, একটা এটা ঘাস ফুল, এটা প্রত্যেকটা বাড়িতেই দেখা যায়। বর্ষার সময় প্রচুর ফুল আসে এবং তার জন্য এই সময়টা আমাদের একটা প্রতিস্থাপন করতে হয়। পুরনো কাণ্ড থেকে আমি তুলে নিয়েছি গাছ থেকে, তোলার পর আমি এখন এটা নতুন নিয়েতে বসাবো এবং কীভাবে কী করতে হবে লাগাতে হবে সেটার বিষয়ে দেখাচ্ছি। প্রথমত হচ্ছে টপ তৈরিতে আমাদের দেখে নিতে হবে, ঠিক এরকম গোলাকার পাত্র একটা ব্যবহার নিতে হবে আমাদের, মোটামুটি 10 ইঞ্চি বা যেমন লাগাবেন আপনারা। প্রথম এই 3টে ফুটো আছে, এই ড্রেনেজ সিস্টেমটা ভালো করে তৈরি করতে হবে। ড্রেনেজ সিস্টেম তৈরি করতে গেলে প্রথম হচ্ছে এই যে যেমন আছে সেগুলোকে ফলাঙ্কুচি দিয়ে আমাদের চাপা দিয়ে দেবেন, হালকা করে চাপা দিয়ে, যাতে জলটা পরবর্তীকালে বেশি হয়ে গেলে তখন বেরোতে পারে, এভাবে চাপা দিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা কী করবেন, মাটি দিয়ে দেবেন, হালকা করে মাটি দেওয়ার পর গাছটা প্রতিস্থাপন করবেন, তাতে জলের নিকাশি ব্যবস্থাটা খুব ভালোভাবে জল দাঁড়াবে না। তাই আমাদের প্রথম কথা হচ্ছে মাটিটা তৈরি করুন, এটা মাটি এর সঙ্গে কী কী সার দেবো সেটা আলোচনা করছি। প্রথম আমি আমাদের কিছুটা পরিমাণ অনুখাদ্য, এনপিকে অনুখাদ্য, যে কোনো একটা অনুখাদ্য দিয়ে দেবেন, অনুখাদ্যটা দিয়ে দিলাম। তারপর সিং কুচো, হাড় গুঁড়ো, মিক্সার যেটা বলি আমরা, এই মিক্সারটা দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু মিক্স করা আছে। এটা কিছু পরিমাণ একটা দিয়ে দিলাম একটা টপের জন্য, এটা দিয়ে দেওয়ার পর কিছুটা পরিমাণ ডিএফি দিয়ে আমি মাটিটাকে মাখিয়ে নেব। আর মাটিটা খুব পুরো করবেন না, খুব মোটা করবেন, আমি দু একটা আছে এটা ভেঙে নিচ্ছি, ঠিক এভাবে মাটির সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এই টবের যে লেটগুলো আছে লেটগুলো বন্ধ করে দেবেন, এগুলো মাটি দিয়ে বন্ধ করে দেবেন। দেওয়ার পর কাণ্ডটা দেখে নেবেন, দিয়ে কতটা পরিমাণ মাটি লাগবে, ঠিক আছে এটা। এবার এটা কী করতে হবে আপনাদের, যে পুরনো শিকড় আছে কিছু সেই শিকড়গুলো কেটে দিতে হবে, আমার কিছু মাটি তুলে দিতে হবে, আমার সেরকম মাটি নেই, তুলে দিয়েছি। এবার এটাকে জাস্ট বসিয়ে দিয়া, পুরনো আগাছালো যেগুলো আছে, সেগুলো এগুলো কেটে দেবেন, এগুলো নতুন বেরোবে তখন ভালো হবে, কোনো পোকামাকড় থাকতে পারে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। এবং হয়ে যাওয়ার পর এটাকে জাস্ট বসিয়ে দেবেন, মিডিল করে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আমরা কী করবো, মাটিটা মিডিল করে বসিয়ে দেওয়ার পর মাটিটা দিয়ে দেবেন, এই গাছের মানে আপনি এই বছর লাগাতে নিতে দেখুন প্রচুর মানে গত বছরে দেখুন ভরে যাবে। আমরা যদি এক বছরকার নিয়ে এসে এক বছর গাছ থেকে আমরা আরেকটাতে যেহেতু লাগালাম, দেখুন এখানে কিছুটা তৈরি তৈরি তুলে নিয়ে এখানে কিছু আপনার বাল্ব যেগুলো আছে সেগুলোকে এখানে বসানো হলো, তার থেকে এক বছর আপনি একটা নিয়ে আসবেন, আমরা 2-3টে টব হয়ে যাবে পরে পরে, এটা প্রচুর বৃদ্ধি করে সাইডে বৃদ্ধি হয়ে যাবে প্রচুর। আমার দু একটা যেমন একটা বেড়ে এটা ছেড়ে গেছে, আমি এখানে বসিয়ে দেবো। মাটিতে ভরে দিলাম, পুকুরটা মাটিতে ভরে দেবেন, ঠিক বেরিয়ে যাবে এটা নতুন কাণ্ড যেমন জল পাবে। এইভাবে লাগিয়ে দিন, লাগিয়ে দেওয়ার পর মাটিতে ভরে যাবেন যখন, এবার কী করতে হবে আপনাদেরকে,
ভালো করে বসিয়ে নিতে হবে চাপ দিয়ে। আর সেটিং হয়ে গেল এটা, এই দুটো দেখুন এখান থেকে এই দানা থেকে আমি এখান থেকে কিছুটা বার করে নিয়ে বালপুনো এখানে বসাইছি, তো এটা দুটো হয়ে গেছে, এখানে কিছু বসানো হয়ে গেছে, এখানে বসানো কমপ্লিট। এবার আমাকে কী করতে হবে না, জল দিয়ে দিতে হবে, জল দিয়ে পুরো ভিজিয়ে দিয়ে এখন 7 দিন সেমি সেটি রাখতে হবে। যখন নতুন গাছ পাতা বের হয়ে যাবে তারপর থেকে এখানে বার করে দিতে হবে। তারপর কী করতে হবে, আপনার ভিটামিন স্প্রে করতে হবে, ভিটামিন যে কোনো ভিটামিন দেবেন আপনারা গাছ নিয়ে আসে। আমি এখানে ইন্টারফিট আর অ্যাপসা দিই, আর সেরকম পোকামাকড় বলতে কিছু সেরকম নেই, মিলিবাগটা মাঝে মধ্যে হয়, তা যে কোনো একটা পেস্টিসাইড স্প্রে করে দেবেন। আর কিছু জল নিতে হয় না, মাঝে মধ্যে ফুল পাচা জল দেবেন, মাসে 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 দুবার করে ফুল পাচা জলটা দেবেন, তাতে দেখবেন প্রচুর পরিমাণ ফুল আসবে এবং প্রচুর শীষ বেরোবে। এখান থেকে শীষ বেরোলে এখানে ফুলে একসাথে একসঙ্গে মোটামুটি 20-30-40টা করে ফুল আসবে একসাথে। আমি আপনাদের যখন ফুল আসবে তখন আমি ভিডিওটা করে দেখাবো। তাই রেন লিলি ভিডিও মানে আপনাদের যাদের আছে বাড়িতে তারা এভাবে প্রতিস্থাপন করুন, এবার গাছ পরিচর্যা করুন, আপনাদেরও প্রচুর পরিমাণ ফুল আসবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটায় তারা সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও পেতে। এবং মাই গার্ডেন শান্তিনিকেতন পেজে এবং ফেসবুক পেজে এবং ইউটিউবের সঙ্গে থাকুন এবং এভাবে পরিচর্যা করুন।